দেখো, এখনো রাজ্য নির্বাচন কমিশন থেকে অফিসিয়ালি এরকম কিছু জানানো হয়নি যে রিপোর্টে কি রয়েছে, কিন্তু কারণ এই রিপোর্ট যাবে রাজ্যপালের কাছে আজকে, কিন্তু রাজ্য নির্বাচন কমিশন এই রিপোর্ট জমা পড়েছে। কালকে দেখো সারাদিন ধরে অপেক্ষা ছিল যে এই রিপোর্ট এসে পৌঁছবে, এমনটাও বলা হয়েছিল, কিন্তু শেষমেশ নির্বাচন কমিশন জানিয়ে দেয় যে এই রিপোর্ট এসে পৌঁছয়নি কালকে, কিন্তু আজকে এসে রিপোর্ট জমা পড়েছে। তবে এটা ঠিক সূত্রের খবর যে কলকাতা পুর ভোটে কোনো কেন্দ্রীয় বাহিনী থাকবে না, এমনটাই সূত্রের খবর। এবং কোথায় কোথায় কি কি ফোর্স থাকবে, সশস্ত্র আর্ম ফোর্সই থাকবে, যেহেতু প্রত্যেকটা ভোট কেন্দ্রে কিন্তু এএসআই এসআই এবং দুজন করে সশস্ত্র পুলিশ থাকবে, এবং সেক্টর অফিসে যেগুলো 286টা সেক্টর অফিস আছে সেখানেও কিন্তু সশস্ত্র পুলিশ থাকবে, এমনটাই সূত্রের খবর। তবে কালকে টুইট করে রাজ্যপাল জানিয়েছিলেন যে নিরাপত্তা সংক্রান্ত সমস্ত তথ্য এবং সিএপিএফ এর কথা কিন্তু তিনি উল্লেখ করেছিলেন টুইটে যে রয়েছে কিনা। কিন্তু কমিশনের আগেই বক্তব্য ছিল যে রাজ্য যদি রাজ্য সরকার চায় কেন্দ্রীয় বাহিনী তাহলেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং সেই রিপোর্ট কিন্তু রাজ্যপালকে দেওয়া হবে। এখন যেহেতু চূড়ান্ত রিপোর্ট এসে পৌঁছেছে রাজ্য নির্বাচন কমিশনে এবং এই মুহূর্তে রাজ্যপালের কাছে পাঠানোর কিন্তু সেই সেই তোড়জোড়ই শুরু হয়েছে, এখনো পর্যন্ত যা খবর চারটের মধ্যেই কিন্তু সেই রিপোর্ট রাজ্যপালের কাছে যাবে। এবার দেখার রাজ্যপাল সেই রিপোর্ট পেয়ে তার কি প্রতিক্রিয়া, কারণ কোনো প্রতিক্রিয়া এলে অবশ্যই তিনি টুইটের মাধ্যমে সেটা জানান, সেই প্রতিক্রিয়ার দিকেই আমাদের লক্ষ্য থাকবে। তবে এটা ঠিক চূড়ান্ত রিপোর্টে কি রয়েছে সেটা অবশ্যই আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারব। ধন্যবাদ রুমা। পুলিশ কমিশনারের এই প্রসঙ্গে কি বক্তব্য দেখুন। পৌর ভোটে যাতে শান্তি বজায় রাখে তার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ, এবং আমরা আমাদের পুলিশ ফোর্স আমরা কনফিডেন্ট যে ইলেকশনস পিসফুলি হবে, এবং তার জন্য যে ব্যবস্থা করার সেটা কলকাতা পুলিশ করবে। যে অ্যারেঞ্জমেন্ট ইলেকশন কমিশন থেকে নির্ধারিত করে দেবে সেইভাবেই অ্যারেঞ্জমেন্ট করা হবে। আমাদের আমাদের সিকিউরিটি যেরকম অ্যারেঞ্জমেন্ট হওয়ার সেটা আমরা প্রপোজাল দিয়েছি, কিন্তু সেটা যখন অ্যাপ্রুভ হয়ে আসবে, হয়তো হয়ে এসছে, সেই অনুযায়ী আমাদের আমাদের যা এই মুহূর্তে যা কথা হয়েছে রাজ্য পুলিশ থেকেও আমাদের কিছু ফোর্স আসবে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।